नमस्कार बंधुरा, डोर अब बेस्टिंग चैने आपके स्वागत। आजकल भिडियोते आलोचना करब कौशिकी अमावस्य को काजगुली कर लेनी समस्त रकम बाधा विपत्ति मुक्ति पा। तंत्र साधनार जो साधारण ज्योतिषीरा अमावस्या रात के बेचे नीन, तेम ही एक अमावस्या हे कौशिकी अमावस्या। कथित आज बामा खेपा कौशिकी अमावस्य सिद्धिलाभ कर। कौशिकी अमावस्या अन्य सब अमावस्या एक आलदा, अन्य सब अमावस्या आलदा यही कारण ही कारण तंत्र और शास्त्र मते भाद्र मासेर तिथिटी एक विशेष तिथि। तंत्र शास्त्र मते अनेक कठिन और गुप्त साधना आजकेर दिने कर ले आशातीत फल लाभ करा जाए। आज जानाब विशेष किछु कार्यकारी टोटका जेगुली कर ले आपनार जीवन एवं आपनार परिवारेर विशेष उपकार पाबेन, अनेक बाधा विपत्ति थेके मुक्ति पाबेन अनाहासे एई टोटकार माध्यमे। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওর শেষে দারুণ দুটি টোটকা আলোচনা করা হয়েছে। তো চলুন শুরু করি। প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন, ওই দিন যেন আপনার বাড়ি অপরিষ্কার একদমই না থাকে সেদিকে নজর রাখুন, কোনো এটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন, কোনো পুরনো বা ছেঁড়া জামা কাপড় বাড়িতে থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন, শুধু বাড়িতেই নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। দ্বিতীয়ত এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ জ্বালান, এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে বাড়িতে। এছাড়াও জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। কী টোটকা দেখে নিন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন, তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। ও চতুর্থ হল একটি শুকনো নারকেল, অর্থাৎ সেই নারকেলের ভিতরে জল থাকবে না, শুকনো নারকেল। সেরকমই একটি নারকেল নিয়ে তার একদিক ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি ফুড়ে নারকেলটা পূর্ণ করে দিন। এরপর এই অবস্থায় নারকেলটি নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে, আর এই কাজটি করার সময় যেন কেউ আপনাকে না দেখে। তো এই টোটকাগুলি আপনি যদি করতে পারেন তো আপনার জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি অনায়াসেই দূরে চলে যাবে। কৌশিকী অমাবস্যার দিন এই টোটকাগুলি করুন, আপনার জীবন থেকে বাধা বিপত্তি দূর হবেই। জ্যোতিষশাস্ত্র টোটকা মন্ত্র টিপ সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি দারুণ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।